আজকে আমি কলার সন্দেশ বানাবো, তার জন্য দেখো এখানে আমি কতগুলো কলা নিয়ে নিয়েছি। এবার কলাগুলোকে আমি এইরকমভাবে ছাড়িয়ে নেব, আর তারপর আমি গ্রেট করে নেব। এখানে দেখো কলাটাকে আমাদের গ্রেট করা হয়ে গেছে। এবার এখানে আমি কড়ার মধ্যে দেব এলাচ, এলাচের কয়েকটা দানা দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দেব দুধ, দুধটা দেওয়ার পর এর মধ্যে আমি গ্রেট করে রাখা কলাটা দিয়ে দেব। আস্তে আস্তে দুধটা হালকা ফুটে গেলে তারপর কলাটা দিতে হবে। এবার ভালো করে নেড়ে নিতে হবে। এবার এর মধ্যে পরিমাণ মতো চিনি দেব, চিনিটা দেওয়ার পর আবারও নেড়ে নেব। গ্যাসের ফ্লেমটা আস্তে দিয়ে নাড়তে হবে। এবার এর মধ্যে দেব কাজু বাদাম গুঁড়ো করে রেখেছিলাম, কাজু বাদাম গুঁড়ো দিয়ে দিলাম এর মধ্যে, তারপর আবারও নেড়ে নেব। এবার এর মধ্যে আমি গুঁড়ো দুধ অ্যাড করব। তারপর আবারও ভালো মতো নেড়ে নেব। এবার এর মধ্যে আমি প্রায় এক চামচের মতো ঘি অ্যাড করব। দেখো এখানে আমাদের ব্যাটারটা তৈরি হয়ে গেছে, ব্যাটারটা কীরকম হবে বুঝতেই পারছ। এবার এটাকে আমি তুলে নেব, এটাকে আমি তুলে নিয়েছি প্লেটের মধ্যে। এবার এটাকে আমি ভালো করে ছড়িয়ে দেব। দেখো এটাকে আমি পুরো থালার মধ্যে ঢেলে সাজিয়ে নিয়েছি। এবার এটাকে আমি ফ্রিজের মধ্যে রেখে দেব প্রায় একদিনের মতো। দেখো প্রায় একদিন ফ্রিজে রাখার পর এটাকে আমি বের করে নিয়েছি। চলো এবার পিস পিস করে কাটা যাক। আমি এগুলোকে নিমকির মতো শেপ করছি, তোমরা চাইলে অন্যরকম শেপও করতে পারো। দেখো এগুলোকে আমি পিস পিস করে কেটে নিয়েছি। চলো এবার একটা খেয়ে বলি কেমন হয়েছে। খেতে কিন্তু দারুণ হয়েছিল। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যেও। বাই।